ثمنهن حرام أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جناب صدر محترم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে আমরা চিকনাগুল মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াদের মাহফিল, আর এই মাহফিলের মধ্যে আমরা সবাই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে উপস্থিত হয়েছি। দেশ বিদেশ থেকে উলামায়ে কেরাম তশরিফ আনবা, তাদের কথাবার্তা, দিনী আলোচনা আমরা শুনতাম, আর আমরাও উপস্থিত হয়েছি দিনী আলোচনা করার জন্য। আল্লাহ আমাদেরকে এই মহতী মাহফিলের মধ্যে বসার যে তৌফিক দান করেছেন, আল্লাহর দরবারও অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মানুষ, আমরা মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। দুনিয়াতে যত সৃষ্টি জীব আছে এর মধ্যে আমরা হইলাম কি সবটাকে দামি, সেরা অর্থ দামি, আমরার মতো দামি আর কেউ নাই। সমস্ত দুনিয়া আমাদের হাতের মুঠির ভিতরে, কোনো জানোয়ারের হাতের মুঠির ভিতরে নয়। দুনিয়ার মধ্যে যত যানবাহন চলতেছে এগুলা আমরা চালাই না, কোনো গাদায় চালাই, প্লেন হয়ে চালাই, মানুষ হয়ে চালায়, একটা গরু পর্যন্ত মানুষে চালায়। এই গরুর গুইট লইয়া দে সময় বাচ্চা এগু যায়, এক ফাল গরু কুটিমুটি হুয়ায় গিয়ে লইয়া যায় গিয়া, কি সুন্দর খাওয়াই হইয়া আবার বিকালে লইয়া, একটা গরু তার ভাই খুদেও না, তার আত সিঙ্গল এগু। কিন্তু গরুয়ে যদি এক গুত্তা যদি মারে তেগুর বড় বার করিব লাগিব, কিন্তু এর বাদেও সমস্ত গরুয়ে তার কথা শুনে না, শুনে না, সমস্ত তার কথা শুনে। আল্লাহ মানুষরে এত দামি বানাইছ, সব জিনিসে আমাদের কথা শুনে, বাঘ বল্লুক ইত্যাদি মানুষের মতো মানুষ হইলে আপনার কথা শুনব, কিন্তু আমরা তো মানুষের মতো মানুষ না। এমন অনেক ঘটনা অকল আছে, যে সমস্ত ঘটনার মধ্যে আপনারা শুনছেন বাঘেও মানুষের কথা শুনছে। শুনছি শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি একবার জৈন্তার কোন এলাকার দিকে আইসেন, দেখুন ফাড়র খান্দাত আপনার এদিকে মগরিবর ওয়াক্ত আইছে, আজানোর সময় হই যার, ও সময় দেখুন ফাড় থাকি লামিয়া বাঘ এগু বই রয়েছে আপনার রাস্তা। এখন বাঘ দেমনে দেখছ, এখন তো সাহসে আর দেন না আবগাইতা। এই সময় হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে সওয়াল করেন, ওয়া আল্লাহ আমি যে সময় দেওবন্দর মধ্যে পড়িতাম, হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সবকর মধ্যে বইতাম, ঔ নিয়তে বইতাম, এই নই লাগি রসুলের খানদানের মানুষ। আয় আল্লাহ আমার এই বসাখান তার যদি আপনি কবুল করে লাও রে বা, আজকে তুমি আমার এ বাঘ থাকি রক্ষা কর। যেমনে বলে কইছেন বাঘ বলে আস্তে আস্তে লেঞ্জ লাড়ি লাড়িয়া ফাড় ভাই হামাই গেছে, হৌ রসুলের খানদানের মানুষ আই যাইবা আপনার সামনে।
আপনারা ইন্তজারও নাইনি, এই নৌ রসুলোর খানদানের মানুষ। হযরতে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাতি, ও কত সময় বাদে হয় তো আইয়াও হাঁটছুই, আপনারা ইন্তজার করডা। ও ভাই দোয়া করো আমরা হাসরের আর লোক হইতো, আর আমরা তো আশা করছি এরা লোকে দিতাম বেশ তো, আর আমরা তো উলাইন নাইনি। আল মারউ মা মান আহাব্বা, মানুষর হাসর হইব ও মানুষর লগে যারে হে পছন্দ করে মায়া করে। আমরা মদনী খানদান রে মোহব্বত করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মদনী খানদানের লগে আমাদের হাসর খান করিও হুকা আমিন। তাহলে আমরা মানুষ, আমরা রে হকলতায় ডরাই সাফে ডরাই না নি বলে খামড়ায় নু খামড়ায় কোন সময় দেশ সময় দেখে দান বাঁচাইতে পারেন না, ও মারে কামড় আন্না উলে সাফে দেখলে দৌড়ায় দেখছে না। যত জীবজন্তু আছে সব জীবজন্তু মানুষদেরকে ডরায়। ও ভাই আমরার কথা সব জিনিসে শুনে, কারণ আমরা হইলাম কি সব তাকি দামি, দামি হইলাম কি কারণে বেশ করে বাদ খাইয়ের লাগে দামি নি কি কারণে হইলাম। ও আমার ভাইরাম হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, ও আশরাফ আলী সমস্ত জীবন খাইটাই লাইলা মানুষ হইতে ভাল্লায় না, বুঝা গেল মানুষ আর ওজাত, মানুষ খার না, আমরা তো অকল মানুষ ঠিক নেই হকলে কই মানুষ। রে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাকিমুল উম্মত, এই উম্মতর ডাক্তর, বুঝা গেল আলিমুল আমার মাঝেও ডাক্তর অকল আছে, বরং আলিমুলামা অত বড় ডাক্তার হল দেতা বেমার হকল ফেইলার ইতা বেমারের ঔষধ আলিমুলামায় দে, হকলোর চিকিৎসা যেন গিয়া শেষ আলিমুলামার চিকিৎসা অন্তনে শুরু মাত্র। তাই মনে করেন আলিমুলামায় জানেন না, দেখিও তোমার যেন শেষ আমরা শুরু অন্তনে। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কত বড় আলিম, তাই নুটিয়া হইন ও আশরাফ আলী সমস্ত জীবন খাটাই লাইলা মানুষ হইতে ফাল্লায় না, গেল মানুষই আরো কি জিনিসের নাম। গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ আবু জেহলো হামিয়াকে সাবু দে, যদি এই বডির নাম যদি মানুষ হইত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আবু জেহেলের সুরত তো প্রায় এক ধরনের ছিল, আমরা নবীর যেমন নাক আবু জেহেলের নাক নেইনি চোখ জেলা আবু জেহেলের ওলা, তো বুঝা গেল এই বডির নাম মানুষ না, আমরা বলো আমরা মনে করছি বডির নাম মানুষ। আমি আয়াত পড়ছি গান বাজনা সম্পর্কে আপনার সামনে, কারণ এখন গানের দেশ, প্রত্যেক দিন বিয়ানিবেলা দেখুন যেন ফয়লা ও রেডিও চাবি দেওয়ার বাদে ফয়লা গান, দিনের শুরু হইল গান দি, আজকে এই যে মাহফিল শুরু হয়েছে গান দি শুরু হইল না কুরআন দি শুরু হয়েছে, ও কিছু কথা ভাইবার নাই সারা শেষ। এই সমস্ত মাহফিল হল শুরু হইতে গান দি শুরু হয় না, কিন্তু রাজনৈতিক যত মঞ্চকল তৈরি হয় দেখুন যেন এটা প্রায়টা কিন্তু গান দি শুরু হয় না গান দিয়া, হিতায় বরকত মনে করেন গানও বরকত, আর আপনার আর ধ্যান ধারণা হইল কি গানও বরকত নাই বরকত কুরআন, এখন বুধবি রানি কি রাত্রে প্রদান আসমান জমিনে তো হন, এক দেশও তাকইন এক এলাকার তাকইন এক দোকান তাকে খরচ করইন, আপনার ধ্যান ধারণায় আর তার ধ্যান ধারণায় দিন রাত তোফা, তাহলে মানুষ মানুষ হারে হয়। ও আমার ভাই এই বডির নাম কিন্তু মানুষ নাই, এই বডি তো খুনতাও নাই হইনি মাইক দেশে মানুষ মারা যায় অমুক সাহেব ইন্তেকাল করিয়াছেন, কিন্তু তাই নেব রইছেন তার গর রইছেন হইরা ইন্তেকাল বলে করিলেইছেন, তো বুঝা গেল মানুষ হইল কি রুহের নাম মানুষ বডির নাম মানুষ নয়, এটা তো মাটির বডি মাটির লোকে মিশিয়ে দিব শেষ। ও আমার বাইরাম গান বাজনার দেশে পরিণত হয়ে গেছে, যেদিকে যাই সেইদিকে গান বাজনার গান বাজনা, গান বাজনা বাজাইলে কি পর্যন্ত ক্ষতি হয় এইটা তো আমরা সবাই জানি না, এখন গরো গান গরো সিনেমা, এখন সিনেমার যাওয়া লাগে না, সিনেমা দেখুন যেন এখন খালি, কারণ সকলের লগে সিনেমা এখনটা
আসা নাই নি, দেখেন নি ক্যামেরা আলা মোবাইল, এগুলোর ভিতরে সিনেমা কেনে, সিনেমা ফেইলার আছে না নাই সকলের লগে প্রায় আছে। ও আমার ভাই, গান বাজনায় দেশ ভর্তি হয়ে গেছে, যেদিকে যাই সেদিকে গান বাজনা আর গান বাজনা। এই গান বাজনা শেষ পর্যন্ত মানুষদেরকে কি করে, ও হাদিস আপনারা সামনে পড়েছি, ওখান দেখাই মু আমার বয়ান শেষ। يُمْسَخُ قَوْمٌ مِّنْ هَذِهِ الْأُمَّةِ قِرَدَةً وَخَنَازِيرَ আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দেয়, নবী গায়েব জানুন না, আপনারা নিতাতেই বেমান নাই। দেবা ইমফুরি রহমতুল্লাহ আলহী এরার শেখে হরিফুরি রহমতুল্লাহ আলীর মেহনতর জড়িয়ায় বহুত ফিতনায় আমরা লাগাল হয়েছে না, সবারে দি যাও দেখবাই ফিতনায় খিয়ামত গোটের। কিন্তু এখন বর্তমানে জাফলং টাফলং ইত্যাদির মধ্যে হু হতা আপনার অন্য হেতকে দেশের মানুষ আবার কারণে কিছু ফিতনা হলে আইয়া দেখা দের মাদারি হুজা কিয়া লইয়া আইছো। আপনারা কিন্তু খুব মজবুত তখন যেন এটা একটাই আমরা দেশে দেখা হইচ্ছে না, আবো মজবুত আসুন আপনারা। আমরার বুজুর গানে দিই নহলে ইতার তাকে আমরা ফিয়র রাখছেন, খালিস রাখছেন। আর এখন কতগু আইয়া আর ওথা হাসরাইতরা আপনারা একেবারে স্টিল থাকবা। আল্লাহ নবী ভবিষ্যৎ পানি দেন, ও আমার সাহাবাই কেরাম, এমন এক জমানা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনে একগুলো মানুষদেরকে আল্লাহ শুয়োর এবং বান্দর বানাইলাইবা। মানুষ রে শুয়োর আর বান্দর বানাইতা কত বড় কথা নেন, এটা কিতা হন বলো নাইনি কথা, এইখান নবীর মুখ দিয়ে অত বড় কথা। মানুষ সৃষ্টির সেরা আর এরে বানাইলেইতা নিকৃষ্টতম একটা জন্তু বানাইলেইতা, এখান তো সাংঘাতিক কথা। সাহাবায়ে কেরাম তাআজ্জুব লাগে। ইয়ামসাখু কওমুম মিন হাযিহিল উম্মাতি ক্বিরাদাতান ওয়া খানাযির। আল্লাহ নবী বড় সুন্দর করে কোন শুয়োর আর বান্দর বানাইলেইতা, গরু হইন না, আত্মী হইন না, বৈশ হইন না, গাদা হইন না, ইটা হইন না, কোন কিটা শুয়োর আর বান্দর। নবীও যে জন্তুর কথা কইবে মাফি ঝুঁকি মাত, তোমার লাগান বেড়েল্লা মার্কা নাই, আমরা তো কাম যেটা মনে হতা কই দিল নবী মাফি মাফি। দেখুন না দুনিয়া খুঁড়ি যে গুনি গুনতরে কিটা কইছো কুত্তাই, ইনো হইলা না গরু হইলা না, ইনো কইলা না এগুন আত্মি, ইটা কইলা না কিতা হইন এগুন কুত্তাই, নিশ্চয় কিতা সম্পর্ক আছে। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কেলাব, দুনিয়া একটা মুর্দার মতো মনে করো, এই মুর্দার তালিব লগি কুত্তাই, মানে দুনিয়া কুর দুনিয়া অগলোর খাম। দেখুন যেন আমার দুনিয়ার দরকার নাই, ও তো আইতে গাড়ি আইছি বেটার এটা খাতে বা লাগবে না, দুনিয়ার কাম না কাম না। ই দুনিয়া বলতে ই কি হালাল হারামর কোনো তুমি তো করে না, যা ভাই মাই বান্ডার উপরে ওগুলো কি দুনিয়া খুর, দুনিয়া অগলর কাম, আলিমরও দরকার, জালিমরও দরকার, সবর দুনিয়ার দরকার। দুনিয়া তা শুনতে দুনিয়ার দরকার না, এর লাগি তো দোয়াও শিখাই দিছুন, দুনিয়ার দোয়া আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তো বুঝা গেলে দুনিয়ার দরকার, নাহলে আল্লাহ কিতা লাগে শিখাই দিন। ও আমার ভাই দুনিয়া কুর যে যে দুনিয়ারে অগ্রাধিকার দে আখিরাতর জিন্দগির উপরে, আখিরাতর আমলের উপরে দুনিয়ারে অগ্রাধিকার দে, ও দুনিয়া কুর যেগু ওগুর কথা কইছ নিগুন কুত্তাই, ইনো হইন কুত্তাই। আর গান বাজনা থইন শুয়োর আর বান্দর, বুঝা গেল কিতা সম্পর্ক আছে, তানা সম্পর্ক নাই। দুনিয়া কুর যেগুন এগুন কুত্তাই, আমরা দুনিয়াতে দেখছি যে সময় গরু মরা যে সময় বন্দর মধ্যে ফালাইন ফালাইন নানি বন্ধনিয়া মানে ফালাই দেও হকুনি খাইলি বা ই নিয়তে ফালাইতা না, হকুনি খাইলি কা ই নিয়তে ফালাইতা না, এটা নিষেধ, তুমি খাও না হারাম, আর হকুন দিয়ে খাইবার নিয়তে ফালার জাইজ নাই, এমনি ফালাই দেও হকুনে না তার জেসা তাই খাইল, এটা মশলা হইয়ার। দেখুন যেন এক মশলা জানলে কতখান সোয়াব, 1000 রাকাত নামাজ পড়লে যতখান সওয়াব। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়েত আইন চইন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নু তাকিয়া
দিনের একটা মশালা যদি জানো, 1000 রাকাত নামাজ হলে যতক্ষণ সওয়াব পাওয়া যায়, এক দিনের মশালা জানলে এর সমপরিমাণ সওয়াবের মালিক বনা যায়। দেখুন জানি অনেক সময় ফুরকিত মাছ মরছে, লেঞ্জ দড়ি তুলিয়া ভারো ফেলাই দিলে হই ফাঁকি খাইলিব, ও নিয়তে ফালাই ফালাইতা ঠিক আছে, কিন্তু ই নিয়ত করতা না, বলে ফাঁকিয়ে খাইলিব, ই নিয়তে ফেলানি যাই নাই, আর তুমি খাও না তোমার লাগে হারাম, তে ফাঁকির লাগে গীতা লাগে তুমি খাওয়াও, তো বুঝা গেল ফালাইতে ঠিক, কিন্তু ই নিয়তে ফালাইতে না, ফাঁকিয়ে খাইল। গরু মরছে তুমি তো বন্ধ নিয়া ফালাইবাই, কিন্তু এই নিয়তে ফালাইতে না, হকুনে খাইলিব, ই নিয়তে না, এমনি হকুনে খাইব, হে ভালো বইয়া খালি দেখে, হে তার সকুর পাওয়ারিতা সাংঘাতিক, 6 মাসের হতে দেখিলে তোমার ফোন দি হওয়া লাগতো না, এটা তার ব্যবস্থা আছে, আল্লাহ এক এক মখলুক রে এটা এক এক পাওয়ার দি বানাইছ, দেখুন না নিশিল হু ফুরে দি উড়ে খেসুই গুঁতো দিত মিনওয়ালা ফড়ি রয়ে বারিক ওগুয়ে দেখিলে চশমা লাগে না, আমরা চশমা দিয়ে দেখি না, কারণ তার খাবার ব্যবস্থা তার সকুর জুতি, দেখুন না নি ফিফড়ায় গীতা করে যেন চিনি রাখছো ঠুকে যাবার করিলে যেসা খানো রাখো, তার নাহর হওয়ার আল্লাহ বাড়াই দিস, যেন চিনি রাখবাই তার না হওয়াইয়া গ্রান লাগে, রহানা দিলে সে লাইন ধরিয়া রহানা, ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন মখলুক রে কিভাবে ফালিতা রে ভাই, আল্লাহর কিন্তু দানা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত মখলুক রে তার রিজেক তার জায়গা মর্যাদ তো পৌঁছাইয়া দেন, ওয়ামা মিং দাব্বাতিন ফিল আরযি ইল্লা আলা আল্লাহি রিযকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا لَنَوَفِ দরখাস্ত এখন দেওয়া লাগতো না যে আল্লাহ আমি গত বছর খানে ঘাট আসলাম এবার আইছি শিখনা গোল আমার অনু দিও, দরখাস্ত লাগেনি, কিন্তু সরকারের কাছে দরখাস্ত লাগে, সরকারের বাতা দ্বারা খাইন আগে আসলে খানাই ঘাটে এখন জৈন্তা তাইছ, দরখাস্ত দিলে আমি আগে তো ছিলাম কানাই ঘাটে এখন আসছি জৈন্তা ফুরে, আমার বাতাটা এখানে পৌঁছাইয়া দেয় যেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু কোনো দরখাস্ত দেওয়া লাগে না, আল্লাহর কিন্তু জানা আছে কোন দিকে তুমি যাইরা এ কুনানো খানি দিতা, আল্লাহর কিন্তু জানা, তো গরুমরা যে সময় নিয়ে বন্ধু ভালাইলা খাইন না নি, হকুনেও খায় কুকুরেও খায় ফিফড়াইও খায় হকলে খাইন না খাইন না, কিন্তু হকলে খাইন কিন্তু খেয়েও নিমরণভাবে খাইতে পারেন না, হকলোর পিছনে ডর থাকে, হকুন যে সময় আয় খায় কিন্তু ডর থাকে মানুষ কোন বাড়িতে না আইব আর বাড়ি মারি মারি লিখব, এক মুখ খায় আর হবা একবার চায় এক মনে খাইতে পারে না, ফিফড়াইও খায় হেতার খাইয়া দেখে তারা তার কেউ দেখরাইও না, রাইত হইলে কুকুরেও খায় হিয়ালেও খায়, হিয়ালাই কোনবালা এসান মাদর বাদ দে যে সময় আদান উদান চাইরুবাই উড়ে গেছে, ও হইল আস্তে আস্তে বারোই চাইরুবাই আয় আর চাইরুবাই চায় যদি মানুষ লড়া দেখে আবার দৌড় তুলে জঙ্গলে দি আইয়া আস্তে আস্তে গরু মরা খান্দাত আয় আইয়া কিন্তু খাও মুখ দে কিন্তু তার ডর হইল মানুষে যদি ফাইতে এক বাড়িয়ে মারি লিব তার মুরুখ খাই যাবি মুরুখ খাই দেব না, আর মানুষ যদি নাও তাকে কুকুর কোন বাড়িতে নাই আমার কামড়াই লইব খায় এক মনে খাইতে পারে না, হকুনে খায় এক মনে খাইতে পারে না, মন কিন্তু মুন্তসির থাকে, কুকুরে খায় যে সময় খাওয়াত লাগে রে ভাই তার কোনো ডর নাই মানুষ ডরায় না, কুকুরে মানুষ ডরায়নি দেখি হয়তো কুকুর দৌড়িয়েব তুমি বাদে আনা লাঠিয়ে দেখবাই তোমার এ ডেইয়া দেইব এক জোড়াও মানত নাই, হ্যাঁ নবীর সুন্নত লাঠি যদি থাকে তে দেখবাই হবাই দেইব দৌড়াইয়া সুন্নত লাভ হবাই দৌড়াইয়া দেইব, ও ভাই যত জীবজন্তু গরু মরা খায় এক মনে খাইতে পারে না, সবার কিন্তু দিল ডর থাকে কোন ভাই আমার দুশ্মনে আমার উপরে আক্রমণ করে দিব, কিন্তু কুকুর যে সময় খাওয়াত লাগে তখন বিনা ডরে খায়, মানুষও ডরায় না হিয়ালও ডরায় না কুন্তা ডরায় না এক মনে খায়, এর লাগি নবিয়ে কুকুরের লোকে তুলনা দিরা কোন গুণতরে দেখুন দুনিয়া কুর ইতাই দুনিয়া কুর দুনিয়ার হালাল হারামর কোনো তমিজ নাই আল্লাহ ডর নাই বয় নাই যা ফায় তামাইজ বান্দারও জমায় এর লাগে ইগুন্তরে তুলনা দিরা খাল লগে কুত্তাইন তোর লগে,
ওহইরা আদুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কেলাব, তো দেখা যায় মিল আছে, কুত্তাইন তোর লগে মিল আছে। আল্লাহর নবী ভবিষ্যৎ বাণী দেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন এক গুরু মানুষ দুনিয়াতে আইবা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শূর এবং বান্দরে পরিণত করি লাইবা। তেমনি শুনছেন, মানুষ রে শূর আর বান্দর নিকৃষ্টতম যে দুইটা জন্তু বানাই লইবা। ইয়ুমসাখু কওমুম মিন হাযিহিল উম্মতি কিরাদাতান ওয়া খানাযির। সাহাবায়ে কেরামের বড় তাজ্জুব লাগতেছে, তারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষদেরকে যখন শূর এবং বান্দর বানাই লইবা, এই সময় মানুষে কি কলিমা ফল বনানি? মনে হয় কলিমা ভরিত নাই। আলাইসা ইয়াশহাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই সময় মানুষে কি কলিমা ফল বনানি? এখান তো দিখানির কথা, আল্লাহ নিকৃষ্টতম দুইটা জন্তু বানাই লইতা, তে তো নিশ্চয় কোনো বদামলির কারণে ও জিকাইরা এই সময় মানুষকে মানুষের কলিমা ফল বনানি। আল্লাহ নবী উত্তর দেন, ও আমার সাহাবাই কেরাম, মানুষে কলিমা ফড়িব, কলা বালা ফড়িব, ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইয়ুসাল্লুন, মানুষের নামাজও পড়িব, হজ করব, রোজাও রাখব, ইসলামের তমাম বিধিবিধান কিন্তু পালন করব, নামাজ রোজা ইত্যাদি কিন্তু করব। তো গোলতা করলো, নামাজও পড়লো, রোজাও রাখলো, হজও করলো, তে দুষ্কৃতা। ইয়া রাসূলুল্লাহ, কোন দোষের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টির সেরা মানুষদেরকে শূর এবং বান্দরে পরিণত করতা? একান্ত দেখাদার, তারা তো কলিমাও পড়ব, নামাজও পড়ব, রোজাও রাখব, হজও করব, খেনে, এটা প্রশ্নই না, খেনে। ও ভাই হর খেয়াল হর, আল্লাহ নবী ফরমাইন, ক্বালা ইত্তাখাযুল মাযিফা ওয়াল কাইনাত, মানুষে গান বাজনার জিনিসপত্র তার গরর মধ্যে নিয়ে রাখব, গানর ক্যাসেট তার গরর মধ্যে নিয়ে রাখব, গায়িকা মহিলা গায়ক পুরুষ ইত্যাদি হেকিনিয়া নিয়ে তার গরর মধ্যে রাখব। এই সময়ে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষ রাখতা নাই, এরারে শূর এবং বান্দরে পরিণত করি লাইবা। এখন হোক চাই বাংলাদেশে মানুষ আসেননি, সকল শূর আর বান্দর ইটা দুই একজন বাদে, কারণ গান বাজনা সদনে বাজাই না, সব লিপ্ত। ও ভাই, যদি দেখতে দেখা নাই মানুষ, এটা সুরতে মানুষ, আসল হাকিকত কিন্তু মানুষ নয়, এটা সুর এবং বান্দর। আর সুর আর বান্দর যে সমাজের মধ্যে বসবাস করে রে ভাই, এই সমাজের মানুষ কোনোদিন আরামে বসবাস করতে পারে না, এর লাগে বাংলাদেশের জনগণের মধ্যে আরাম নাই, খালি বেআরাম, অশান্তি আর অশান্তি। তার পিছনে মূল কারণ ওই লগে গান বাজনা। দুনিয়ার কোনো সভা নাই, দুনিয়ার কোনো বন্ধ করি।